শুষ্ক মৌসুমে হাঁটু পানি থাকলেও বর্ষায় দুই কুল উপচে পানি গড়ায় পাবনার হেমায়তপুরের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর এই অংশে। এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে আশপাশের গ্রামের শতাধিক জেলে পরিবার। ইজারা সূত্রে মালিকানার কথা বলে জেলেদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র, যার মূলে রয়েছে বাঁশেরবাদা মৎস্যজীবী সমবায় সমিতির নামে একটি সমিতি। চাঁদা না দিলে মারধরের পাশাপাশি ছিনিয়ে নিচ্ছে সারারাত পরিশ্রম করে শিকার করা মাছ, আবার মাছ ধরতে বাধা দেওয়ার অভিযোগও আছে। জেলেরা বলছেন, প্রতিবাদ ও মানববন্ধনে কাজ না হওয়ায় আদালতে মামলা করেছেন তাদের কয়েকজন, তাতে আরও বেড়েছে নির্যাতন। জোর জাব্বর করু, ধরেন পয়সা কড়ি তুলিলা, আবার মাছও জোর করে ঢালিলা, আমরা কি দেখাবো চার পাঁচটা সালের পিছনে। এই বাবদে আমরা মামলা করছি, মামলা করার পর আরো অশান্তি আমারে। তবে ওই সমিতির সভাপতি বললেন, গত মার্চে ঈশ্বরদী উপজেলার জয়নপুর এলাকায় 22 একর আয়তনের একটি জলমহল বাঁশেরবাদা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেন তিনি। আমার জয়নপুর মাজার কোলাস, আমার ডাক জলমহল ওখানে, জলাটা তো ঈশ্বরদীর জলা, তাই ভাবনা তো আসবো কেন, এটা সব ষড়যন্ত্র, এটা করাছে অন্য লোক। এদিকে ইজারাদাররা নিজ সীমানার বাইরে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কোনোভাবেই তার সীমানা বাইরে সে যেতে পারবে না, আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব। আর জলমহলের যে প্রতি বছর যেটা নবায়ন হয়, সে এবছরও নবায়ন করেছে, এবং 22 একরের বাইরে আমরা কোনোভাবে তাকে অ্যালাউ করব না। মাছ শিকারের নিরাপত্তা ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে নদীপথে নজরদারি বাড়ানোর দাবি জেলেদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।